করিমনিকে লাগবো, আপনি শুধু ব্যবস্থা করে দেন, এমন কথা বলেছেন সাংবাদিকদেরকে সাধু। হালের আলোচিত নায়িকা পরিমনি, ঢাকায় সিনেমার আবেদনময়ী তারকাদের মধ্যে অন্যতম তিনি। ক্যারিয়ারের শুরু থেকে নিজের অভিনয় এবং গ্ল্যামার দিয়ে অর্জন করেছেন কোটি মানুষের ভালোবাসা। তার মিষ্টি চেহারা ও হাসির প্রেমে অনেক ভক্তই হাবুডুবু খায়। নিজেকেও পরীর মতো ভাবতে ভালোবাসেন এই নায়িকা। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অপর্ণ রুবেল নামের এক সাংবাদিকের পোস্ট। 14 ঘন্টা আগে দেওয়া সেই পোস্টে তিনি শোক জানিয়েছেন প্রয়াত অভিনেতা পরিচালক হুমায়ুন সাধুকে নিয়ে। সাথে লিখেছেন চিত্রনায়িকা পরিমনির সাথে হুমায়ুন সাধুর দেখা না হওয়ার আক্ষেপের কথা। 14 ঘন্টায় পোস্টটিতে 1,700 জন রিয়েক্ট করেছেন এবং শেয়ার পড়েছে প্রায় 1,500-এরও বেশি। 14 ঘন্টায় পোস্টটিতে 1,700 জন রিয়েক্ট করেছেন, শেয়ার হয়েছে প্রায় 1,500-এরও বেশি। তার বর্ণনার সাথে অধিকাংশই সহমত প্রকাশ করে নায়িকা পরির নিন্দা করেছেন। রাজনীতি খ্যাত পরিচালক বুলবুল বিশ্বাস পোস্টটি শেয়ার দিলে এটি ভাইরাল হয়ে যায়।